হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। রোহিঙ্গা ক্যাম্পের অধিবাসীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আলেম। তিনি ছিলেন একজন ইসলামিক স্কলার এবং কোরআনের হাফেজ। শরণার্থী শিবিরে শিক্ষকতা করতেন। 2019 সালের 24 ফেব্রুয়ারি তাকে হত্যা করে লাশ গুম করা হয়। হাফেজ শফিকুলের স্বজনদের অভিযোগ, এই হত্যাকাণ্ডে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার সশস্ত্র সদস্যরা জড়িত। কেন তাকে হত্যা করা হলো? জবাবে স্বজনরা বলেন, আরসার পক্ষে ফতোয়া দিতে রাজি না হওয়ায় প্রাণ দিতে হয়েছে তাকে। হাফেজ মাওলানা শফিকুল ইসলামকে হত্যার পর তার লাশ গুম করা হয়েছিল। ব্যাপক তল্লাশির পর 2019 সালের 2রা মার্চ স্থানীয় একটি সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। হাফেজ শফিকুল ইসলাম ছিলেন সদ্য বিবাহিত। তিনি ছিলেন তার পিতামাতার একমাত্র পুত্র সন্তান। শরণার্থী শিবিরের অধিবাসীদের অভিযোগ, আরসার সশস্ত্র সদস্যদের এখন মূল টার্গেট বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের আলেমগণ। এরই মধ্যে ক্যাম্পের কমপক্ষে 6 জন আলেমকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে আরসার বিরুদ্ধে। এছাড়া অনেক আলেমকে অপহরণের পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে সশস্ত্র এই গোষ্ঠীর সদস্যরা। যদিও সরকারের তরফ থেকে বিভিন্ন সময় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরসার উপস্থিতির কথা অস্বীকার করা হয়েছে। শরণার্থী শিবিরের অনেকে অভিযোগ করে বলেন, আরসার সশস্ত্র কর্মকাণ্ডের পক্ষে আলেমদেরকে ফতোয়া দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছে তারা, কিন্তু শান্তিপূর্ণ প্রক্রিয়ায় প্রত্যাবাসনে ইচ্ছুক আলেমগণ তাদের চাপে নতি স্বীকার করেননি। এই জন্যই আরসার মূল টার্গেট এখন শরণার্থী শিবিরের আলেমগণ। রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের কাছে একজন ইসলামী পণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন মাওলানা মুফতি আবদুল্লাহ। 2018 সালের 27 জুলাই টেকনাফের জামতলী শরণার্থী শিবিরে এশার নামাজের প্রস্তুতির সময় তাকে অপহরণ করা হয়। স্বজনদের অভিযোগ, আরসার সদস্যরাই তাকে অপহরণ করেছিল। এরপর থেকে তার সন্ধান আর মেলেনি। শরণার্থী শিবিরের অধিবাসীদের অনেকেই জানিয়েছেন, আরসার অপরাধমূলক কর্মকাণ্ডকে বৈধতা দিয়ে ফতোয়া জারি করতে অস্বীকার করায় তাকে অপহরণের পর হত্যা করা হয়। আরসার সশস্ত্র কর্মকাণ্ডের প্রতিবাদ করায় অনেক তরুণকেও প্রাণ দিতে হয়েছে। 2021 সালের 13ই জানুয়ারি অপহরণ করা হয়েছিল আব্দুল খান নামের এই তরুণকে। একই সময় অপহরণ করা হয় মাস্টার আব্দুর রকিম এবং হাফেজ রফিককেও, কিন্তু তাদের সন্ধান আর মেলেনি। 2021 সালের 29শে সেপ্টেম্বর রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পে ব্রাশ ফায়ারে নিহত হন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করা নেতা মুহিবুল্লাহ। শান্তিপূর্ণ উপায়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কাজ করা জনপ্রিয় এই নেতার হত্যায় আরসা জড়িত বলে মনে করেন শরণার্থী শিবিরের অধিবাসীরা। আরসার পুরোনাম হারাকাল ইয়াকিন, মিয়ানমারের উত্তর রাখাইন রাজ্যের রোহিঙ্গা বিদ্রোহীদের এই সশস্ত্র দলটি সক্রিয়। তবে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের উপস্থিতির সংখ্যাটি সবসময় নাকচ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক প্রতিবেদন থেকে জানা যায়, দলটির নেতৃত্ব দেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। পাকিস্তানের করাচিতে জন্ম নেয়া এই রোহিঙ্গা বড় হয়েছেন সৌদি আরবের মক্কায়। কক্সবাজারের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে এখন আতঙ্কের নাম হারাকাহ আল ইয়াকিন বা আরসা। কক্সবাজারের পশ্চিম লামবাসের 1 নম্বর শরণার্থী শিবিরে বাস করতেন হাফেজ আব্দুল রফিক। ক্যাম্প থেকে গত বছর তাকে অপহরণ করা হয়। এরপর থেকে তার হদিস পায়নি পরিবারের সদস্যরা। হাফেজ আব্দুল রফিকের অপেক্ষায় এখনও প্রহর গুনছেন তার স্ত্রী ও স্বজনেরা। একমাত্র শিশু সন্তানও বাবার ফিরে আসার অপেক্ষায় রয়েছে। স্বজনরা অভিযোগ করেন, হাফেজ রফিকের মতো বেশ কয়েকজন আলেমকে এর আগেও অপহরণ করেছে এই গোষ্ঠীর সদস্যরা। এর মধ্যে বেশ কয়েকজনকে ব্যাপক মারধরের পর মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিলেও বেশিরভাগের সন্ধান আর মেলেনি। শরণার্থী শিবিরের একটা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন নূর হোসেন, তাকে শরণার্থী শিবির থেকে অপহরণ করা হয়েছিল। এরপর থেকে তার খোঁজ আর মেলেনি। একইভাবে অপহরণ করা হয়েছে আরেক মাদ্রাসা শিক্ষার্থী ইব্রাহিমকে। 11 নম্বর ক্যাম্পের মোহাম্মদ সোহাগকে অপহরণের অভিযোগ রয়েছে আরসার বিরুদ্ধে। সোহাগের সন্ধানও পায়নি তার স্বজনেরা। গত বছরের 22শে অক্টোবর ফজর নামাজের সময় 18 নম্বর শরণার্থী শিবিরের হাফেজ ইদ্রিস, মোহাম্মদ আলম এবং আজিজুল হককে নৃশংসভাবে হত্যা করে আরসার সদস্যরা। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। 2017 সালের 25শে আগস্ট মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। তখন এক সেনা কর্মকর্তা তার জওয়ানদের নির্দেশ দিয়েছিলেন, ছেলে বুড়ো যাকে দেখবে তাকেই হত্যা করবে। মিয়ানমার সরকার আরাকানকে পোড়ামাটি নীতির আওতায় এনে জ্বালাও পোড়াও ও হত্যার মাধ্যমে দেশ ছাড়া করে লাখ লাখ রোহিঙ্গা মুসলিমকে। এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। জাতিসংঘ যুক্তরাষ্ট্র রোহিঙ্গা নিপীড়নের ঘটনাকে গণহত্যার সামিল বলে আখ্যায়িত করেছিল।
গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা এখন সব মিলে 10 লাখের বেশি। এর মধ্যে 2017 সালের শেষ দিকেই বাংলাদেশে আশ্রয় নিয়েছে 7.5 লাখের বেশি রোহিঙ্গা। মিয়ানমারের সামরিক সরকারের বিরুদ্ধে সশস্ত্র পন্থাকেই বেছে নিয়েছে আরসা। অন্যদিকে ক্যাম্পের সাধারণ মানুষকে শান্তিপূর্ণ উপায়ে প্রত্যাবাসনের জন্য উদ্বুদ্ধ করেন বিভিন্ন ক্যাম্পের আলেমগণ। ফলে আরসার রোষের শিকার হন এসব আলেম।